আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করবেন। বন্ধুরা, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি। তো এখন আমি আপনাদের দেখাবো ফেসবুক পেজের নামটি কিভাবে সঠিকভাবে চেঞ্জ করবেন। সেই জন্য আমরা ফেসবুক অ্যাপে চলে যাবো বন্ধুরা। তো আমি ফেসবুকে চলে আসি, তারপর আমরা থ্রি লাইনসে ক্লিক করে দিবো বন্ধুরা। ফেসবুকের থ্রি লাইনস রয়েছে, মেনু বার ক্লিক করে দিয়েছি। তারপর এখানে কিন্তু পেজটি রয়েছে, তো এই পেজ এখান থেকে যেতে পারেন, অথবা আপনি পেজ যে অপশনটি রয়েছে, পেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই পেজে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা পেজে চলে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু চলে আসছে। তো আমরা পেজে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো পেজে চলে আসার পর আমরা নিচে দেখতে পাচ্ছি এডিট পেজ। তো এডিট পেজে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা এডিট পেজে চলে আসছি। তারপরে পেজ ইনফো যে অপশনটি সেখানে ক্লিক করে দিয়েছি। তারপর কিন্তু আমরা অ্যাবাউটে চলে আসি বন্ধু। অ্যাবাউটে চলে আসার পর নেম যে অপশনটি দেখতে পাচ্ছেন, সে নেমের উপর ট্যাপ করে ক্লিক করলে কিন্তু আমরা পরবর্তী অপশনে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমরা এই অপশনে চলে আসি। তো আমি যে আগের নামটি রয়েছে সেই নামটি আমি কেটে দিব। তারপর নতুন করে যে নামটি আমি রাখতে চাচ্ছি সেই নামটি আমি লিখে নিব বন্ধুরা। তো আমি নামটি লিখে নিয়েছি, লেখা হয়ে গেলে তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন বন্ধুরা। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এই কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি অপশন আপনাকে নিয়ে যাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন একটা অপশন চলে আসি। তো আগের নাম আমার ছিল জিএফএস, তো এখন আমি বর্তমান নাম জিএফএস অফিসিয়াল এটি দেখাচ্ছে। তো রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু জিএফএস অফিসিয়াল নামটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজের নামটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন জিএফএস অফিসিয়াল নামটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো আপনি কিন্তু খুব সহজে এইভাবে ফেসবুক পেজের নামটি কিন্তু পরিবর্তন করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ।